আমি মোসাম্মত রহিম আক্তার, সহকারী শিক্ষিকা, দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়, মেঘনা, কুমিল্লা। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের পৌরনীতি ও নাগরিকত্ব বিষয়ের অষ্টম অধ্যায়ের বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায় পাঠ শেষে আমরা বাংলাদেশের স্থানীয় সরকারের ব্যবস্থা গঠন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে জানতে পারব। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা রাষ্ট্রের শাসন ব্যবস্থা সুষ্ঠু পরিচালনার জন্য কেন্দ্রীয় প্রশাসনের পাশাপাশি স্থানীয় শাসন ব্যবস্থা গড়ে ওঠে। স্থানীয় পর্যায়ে সমস্যা সমাধানের জন্য তৃণমূল পর্যায়ে এই ধরনের সমস্যা সমন্বয় গড়ে ওঠে। বাংলাদেশে এই ধরনের স্থানীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। স্থানীয় সরকার ব্যবস্থার জনগণ রাষ্ট্রের শাসন কার্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পায়, তাই স্থানীয় শাসন গণতান্ত্রিক সরকার ব্যবস্থার অপরিহার্য অংশ। স্থানীয় সরকার, স্থানীয় সরকার হচ্ছে সমগ্র রাষ্ট্রকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে প্রতিষ্ঠিত সরকার ব্যবস্থা। কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্কের ভিত্তিতে স্থানীয় সরকার দুই রকম ধরনের হতে পারে, যেমন স্থানীয় সরকার, দুই নম্বরে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার। স্থানীয় প্রশাসন হচ্ছে সেই প্রশাসন যেখানে প্রশাসনকে কেন্দ্রীয় সরকারকে নিয়োগ করে এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশ বাস্তবায়নের এর প্রধান কাজ। বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন পর্যায়ে সচিব সরকার কর্তৃক নিযুক্ত হন। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বলতে বোঝায় এই ধরনের সরকার ব্যবস্থা যা ছোট ছোট এলাকার স্থানীয় প্রয়োজন মেটাবার জন্য জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত এবং আইনের মাধ্যমে ক্ষমতা প্রাপ্ত। আমাদের দেশে ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের উদাহরণ। স্থানীয় প্রশাসন আবার স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের সহযোগী হিসেবে কাজ করে। এখন আমি আলোচনা করব স্থানীয় সরকারের গুরুত্ব। ব্রিটিশ রাজনৈতিক দার্শনিক জন স্টুয়ার্ট মিলের মতে, স্থানীয় সরকার সরকারি ও রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে এবং এ বিষয়ে নাগরিকদের সচেতন করে। স্থানীয় সরকার স্থানীয় পর্যায়ে নাগরিকদের যথাযথভাবে বিভিন্ন সেবা প্রদান করতে পারে। কেন্দ্রীয় প্রশাসনকে পক্ষে সঠিকভাবে স্থানীয় জনগণের স্বাস্থ্য রক্ষা, তাদের সমস্যা সমাধান এবং স্থানীয় উন্নয়ন বিষয়ে স্পষ্ট ধারণা অর্জন করা সম্ভব হয় না। এক্ষেত্রে তাদেরকে স্থানীয় সরকারের উপর নির্ভর করতে হয়। স্থানীয় সরকার এ সকল বিষয়ে তথ্য ও সরবরাহের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে যথাযথ নীতিমালা গ্রহণ ও উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সহায়তা করে। স্থানীয় সরকার দু ধরনের, একটা হলো গ্রামভিত্তিক, অন্যটি হলো শহরভিত্তিক। গ্রামভিত্তিক হলো উপজেলা পরিষদ, উপজেলা পরিষদ হলো 492টি, ইউনিয়ন পরিষদ 4,554টি, শহরভিত্তিক স্থানীয় সরকার জেলা পরিষদ 61টি, সিটি কর্পোরেশন 12টি, পৌরসভা 327টি। এখন আমি ইউনিয়ন পরিষদের গঠন সম্পর্কে আলোচনা করব। ইউনিয়ন পরিষদ 10 থেকে 15টি গ্রাম নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত। একজন নির্বাচিত চেয়ারম্যান, 9টি ওয়ার্ড থেকে 9 জন নির্বাচিত সাধারণ সদস্য এবং 3 জন নির্বাচিত মহিলা সদস্য থাকেন এবং এই একটি ইউনিয়নে 9টি ওয়ার্ড বিভক্ত থাকে। মহিলা সদস্যগণ প্রতি 3 ওয়ার্ডে 1 জন, এই ভিত্তিতে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। ইউনিয়ন পরিষদে 1 জন বেতনভুক্ত সচিব থাকে। ইউনিয়ন পরিষদের কার্যকাল 5 বছর, তবে মেয়াদ পূর্তির পূর্ব 2/3 সদস্যের অনাস্থা ভোটের মাধ্যমে চেয়ারম্যান ও যে কোনো সদস্যকে প্রত্যাহিত করতে পারে। বাংলাদেশে সর্বমোট 4,554টি ইউনিয়ন পরিষদ আছে। এখন আমি ইউনিয়নের পরিষদের কার্যাবলী সম্পর্কে আলোচনা করব। ইউনিয়নের পরিষদের গ্রামীণ জীবনের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রামীণ সমস্যা দূরীকরণ, গণসচেতনতা বৃদ্ধি, দায়িত্বশীল নেতৃত্ব তৈরি করার লক্ষ্যে
ইউনিয়ন পরিষদ অনেক কাজ করে, সেগুলো আমি এখন আলোচনা করব। ইউনিয়ন পরিষদের রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, রাস্তার ধারে বৃক্ষরোপণ করে। কৃষি উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদ উন্নতমানের বীজ, সার, কীটনাশক সরবরাহ, অধিক খাদ্য উৎপাদনের উৎসাহ প্রদান করে। মৎস্য চাষ, পশুপালন, পশু সম্পদ উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। জনস্বাস্থ্য রক্ষার জন্য ইউনিয়ন পরিষদ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করে। ময়লা আবর্জনা জেলা ফেলা, প্রাণী জবাই, গবাদি পশুর গোসল, ময়লা কাপড় চোপড় ধোয়া ইত্যাদি নিয়ন্ত্রণ করে। প্রশাসনিক প্রাথমিক চিকিৎসা ও দাতব্য হাসপাতাল প্রতিষ্ঠা করেন। ইউনিয়ন পরিষদ জনগণের নিয়ন্ত্রণে গণসচেতনতা বৃদ্ধি করে। জনসংখ্যা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উপকরণ অল্প খরচের সময় সহজে পাওয়ার ব্যবস্থা করে। শিক্ষা, বিজ্ঞান, নিরক্ষরতা দূরীকরণের জন্য ইউনিয়ন পরিষদ বিভিন্ন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও বয়স্ক শিক্ষাদানের কেন্দ্র এবং লাইব্রেরি স্থাপন ইত্যাদি কাজ করে। জনগণের অর্থনৈতিক উন্নয়নের জন্য কুটির শিল্প স্থাপন, সমবায় আন্দোলন ও পরিচালনা করে এবং জনগণের সেবা করে। ইউনিয়ন পরিষদ নিজ অফিস দ্বারা নির্বাহের জন্য বিভিন্ন খরচের জন্য কর দাহ্য আদায় করে এবং বিভিন্ন রাজস্ব আদায়ে সরকারের ব্যবস্থা করে। ইউনিয়ন পরিষদ জন্ম, মৃত্যু, বিবাহ, রেজিস্ট্রেশন ও রক্ষণাবেক্ষণ করে। বন্যা, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের জন্য ইউনিয়ন পরিষদ দুস্থদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করে। ইউনিয়ন পরিষদ গ্রামীণ জীবনে বিভিন্ন নিষ্পত্তির ব্যবস্থা করে এবং সর্বোচ্চ 5,000 টাকার দাবির দেওয়ানি ও ছোটোখাটো ফৌজদারি মামলার ইউনিয়ন পরিষদ কাজ করে। এখন আমি ইউনিয়নের আয়ের উৎস সম্পর্কে আলোচনা করব। ইউনিয়ন পরিষদের আয়ের উৎস, 1 নম্বরে বাড়িঘর দালান কোঠার উপর কর, 2 নম্বরে জন্ম বিবাহ বোঝের উপর ফি, 3 নম্বরে সিনেমা থিয়েটার, যাত্রা, সার্কাস, মেলা ইত্যাদির উপর কর, 4 নম্বরে যানবাহনের উপর কর, 5 নম্বরে লাইসেন্স পারমিট ফি, 6 নম্বরে জনস্বার্থে বিশেষ কল্যাণকর কাজের জন্য ফি, 7 নম্বরে হাট বাজার, জনমহল, ফেরিঘাট, ইজারা ও টোল সংগ্রহ, 8 নম্বরে সরকার কর্তৃক প্রদত্ত বরাদ্দ এবং অনুদান। উপজেলার গঠন সম্পর্কে আলোচনা করব। একজন উপজেলা, একজন চেয়ারম্যান, 2 জন ভাইস চেয়ারম্যান এবং উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদ সমূহের চেয়ারম্যান বৃন্দ, পৌরসভায় মেয়র, 3 জন মহিলা সদস্যের সমন্বয়ে উপজেলা পরিষদ গঠিত হয়। 2009 সালের উপজেলা পরিষদ আইন অনুযায়ী সংসদ সদস্যদের পরিষদের পরামর্শকের ভূমিকা প্রদান করা হয়েছে। চেয়ারম্যান উপজেলার ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়াদ বৃন্দ পদাধিকার বলে এর সদস্য হবেন। ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচিত মহিলা সদস্যদের ভোটে তাদের মধ্য থেকে 3 জন মহিলা সদস্য নির্বাচিত হবেন। উপজেলা নির্বাহী অফিসার পরিষদের নির্বাহী কর্মকর্তা এবং সচিবের দায়িত্ব পালন করবেন। পরিষদের কার্যকাল হবে 5 বছর। বর্তমানে বাংলাদেশে 492টি উপজেলা রয়েছে। এখন আমি উপজেলার কার্যাবলী সম্পর্কে আলোচনা করব। উপজেলা পরিষদের কার্যাবলীগুলি হল ইউনিয়ন পরিষদের উন্নয়নের কার্যক্রমের সমন্বয় সাধন করা, যোগাযোগ ও ভৌত অবকাঠামো উন্নয়নের জন্য আন্তঃ ইউনিয়ন ও সংযোগকারী রাস্তা নির্মাণ ও মেরামত রক্ষণাবেক্ষণ করা, মহিলা শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ, যুব ও ক্রীড়া সাংস্কৃতিক উন্নয়নের সহায়তা দান করা, কৃষি উন্নয়নের লক্ষ্যে পশুপালন, মৎস্য চাষ, বনসম্পদ উন্নয়ন ও সেচ প্রকল্প সহ গ্রহণ বিভিন্ন উন্নয়নের কার্যক্রম গ্রহণ করা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনমত গঠন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে সামাজিক বনায়ন কার্যক্রম গ্রহণ করা, ক্ষুদ্র কুটির শিল্পী স্থাপন ও বিভিন্ন জন কার্যক্রম গ্রহণ করা, শিক্ষা প্রসারের জন্য মাধ্যমিক মাদ্রাসা ও কার্যক্রমের মান উন্নয়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারক করা, নিরাপদ খাবার পানি সরবরাহ, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করা,
উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, পুলিশ বিভাগের কার্যক্রম আলোচনা করা, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করা, সরকার কর্তৃক প্রদত্ত উন্নয়ন ও কার্যক্রম সম্পাদন করা, এগুলো হলো কার্যাবলী। তারপরে হলো কি আয়ের উৎস, উপজেলা পরিষদের কর্তৃক ধারণকৃত কর, টোল ফি, সরকার ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত অর্থ বা অনুদান ইত্যাদি দিয়ে উপজেলা পরিষদের তহবিল গঠিত হবে। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি শুনেছ এবং এ অধ্যায়টি ভালোভাবে বুঝেছ। এখন আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দেব, সেটা হলো ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের গঠনের পার্থক্য সময় একটি তালিকা প্রস্তুত করো, সেটা আগামী ক্লাসে তোমরা তৈরি করে আনবে। এ বলে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের মতো শেষ করছি।